গঙ্গাসাগর মেলার আগে ভাঙন রোধে উদ্বিগ্ন প্রশাসন। এক মাসের মধ্যে পরপর দুবার ভাঙল গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির সংলগ্ন এলাকা। সামনেই গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগরের কপিল মুনি মেলা চত্বরের ভাঙন পরিস্থিতি দেখতে আজ একটি প্রতিনিধি দল গঙ্গাসাগরে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে। ঘুরে দেখেন মেলা মাঠ সহ 1 নম্বর থেকে 5 নম্বর ভাঙন কবলিত এলাকা। দিনের পর দিন কপিল মুনির মন্দির সংলগ্ন এলাকা চলে যাচ্ছে নদীর ক্রাশে। বাদ পড়েনি বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে স্থানীয় দোকানপাট, বড় বড় গাছ, অস্থায়ী জলের ট্যাঙ্ক সবই প্রায় চলে গিয়েছে নদীর গর্ভে। সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকেরা গঙ্গাসাগর কপিল মুনি মন্দির চত্বরের ভাঙন কবলিত এলাকাগুলি ঘুরে দেখে একটি ব্লু প্রিন্ট তৈরি করলেন। পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে পরিকল্পনা মাফিক কিভাবে এই ভাঙন প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনায় বসবেন। খুব শীঘ্র বাঁধ মেরামতির কাজ শুরু হবে বলেও আশ্বাস দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। তবে এইভাবে যদি একটু একটু করে ভাঙতে থাকে কপিল মুনির মন্দির সংলগ্ন এলাকা, তবে মেলার আগে কতটা ভাঙন রোধ করা যাবে তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসনিক আধিকারিকেরা। আর তো অনেক কিছু রয়েছে দেখছি, এসে বা আগামীকালও এসে দেখলাম, কাজ করে দেখলাম, বড় বড় ইঞ্জিনিয়াররা এসেছে, মন্ত্রী মশাই রয়েছে, বিডিও সাহেব রয়েছে, অনেকে দেখছি অফিসাররা রয়েছে, তারা পরিদর্শন করছে, যদিও দেখছি তারা যে কথাবার্তা বলছে যে এটাকে আটকানোর প্রচেষ্টা করছে তারা, কিন্তু কোনো মতে আটকানো যেতে আটকাতে পারছে না। এখন কি পরিস্থিতি? এখন তো দেখছি খুবই ভয়াবহ অবস্থা, মানে 2 নম্বর তো 4-5 তো নেই শেষ, এখন 2 নম্বরের একটু রয়েছে, ওটা পরের কোটালে ওটাও শেষ হয়ে যাবে। সেটা বাঁচানোর জন্য আমরা মন্ত্রী মশাইকে পেয়েছি কাছে, বলবো উনি কি বলে দিচ্ছে। কি কংক্রিটের না কি কি চাইছেন? কি চাইছি? এ সোতটাকে ঘোরানোর জন্য, কংক্রিট হোক আরে হোক, কংক্রিট করেও তো দেখে নিয়েছি, যাতে এ সোতটাকে ঘোরানো যায় সেই বিষয়ে একটুকু প্রশাসনকে বা মন্ত্রীমশাইকে বলবো, এটা যেন সোতটাকে ঘোরানোর চেষ্টা করে, নাহলে আমরা মন্দিরটাকে রক্ষা করতে পারব। দোকান গাছপালা অনেক কিছু তো নদী গর্ভে চলে গেল। হ্যাঁ, কি কি ক্ষতি হয়েছে? হয়তো নারকেল গাছ গেছে, অনেকগুলো বসার যে মঞ্চ করা ছিল সেগুলো গেছে, আর রাস্তা তো পুরোটাই চলে গেছে নেই, আর 2 নম্বরের যে মেন গেট ওটা তো পুরো শেষ হয়ে গেছে, মানে পরের কোটালে পুরো মন্দির পর্যন্ত জল যাবে। কি নাম আপনার? শেখ সামিউল্লাহ। তিন
নম্বর সিভিএজ এবং 4 নম্বর সিভিকে যেভাবে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে তারই প্রেক্ষাপটে জানিয়ে অ্যাট প্রেজেন্ট আমাদের সেচ দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারির সাথে গত বুধবার আমি নিজে গিয়ে দেখা করেছিলাম এবং টোটাল বিষয়টা স্যাটেলাইটে ওনারাও দেখেছে এবং এখানকার আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাকদেব দেবী স্যার, এখানকার বিডিও সাহেব, এসডিও সাহেব তারাও যথারীতিভাবে ডিএমএর মাধ্যমে ওনার কাছে পায়। আজকের তাই প্রাথমিকভাবে আমাদের যিনি ডাইরেক্টর দীপঙ্কর রায় চৌধুরী, যিনি ডাইরেক্টর সিডিও IWD ডিপার্টমেন্টে, এবং ডক্টর বিভাস বর্মন, যিনি ডাইরেক্টর RRI রিভার রিসার্চ ইনস্টিটিউট, তারা এসছেন, তারা টোটাল এলাকাটা দেখছেন, যেটা আমাদের একেবারে 1 নম্বর থেকে একেবারে 5 নম্বর পর্যন্ত সিবিজের ওনারা যেটা আমরা যেটা ওনাদের বলেছি যে যখন হাঁড়ি ভাঙা চড়াচ্ছে তখন কিন্তু এই জায়গাটা কোনো কিছু ভাঙন হয়, এমনি হাঁড়ি ভাঙা চড়াটা টোটালটা ওয়াশ আউট হয়ে গেল। জম্বুদ্বীপে চড়াও যখন ওয়াশ আউটের পথে, সেই হাঁড়ি ভাঙা চড়ার থেকে অপব্যয় করেই যখন টোটালটা ওয়াশ আউট হওয়ার পরেই আমাদের সাগরের উপরে এসে আঘাতটা পড়ছে। তারা টোটাল বিষয়টা উপলব্ধি করেছেন, তারা আজকেরও সারাদিন থাকবেন, এখন ভাটার জোয়ারের সময় দেখছেন, ভাটার সময় দেখবেন সয়েলটা কী অবস্থায় আছে। তারপর ওনারা আগামীকালও সকালবেলা জোয়ার এবং ভাটা দুটো দেখে ওনারা একটা তাদের রিপোর্ট তারা যথারীতিভাবে আমাদের সেচ দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তার কাছে জমা দেবেন এবং এবছর গঙ্গাসাগর মেলার প্রেক্ষাপটে কীভাবে সেটাকে রেস্টোরেট করা যায় সেই ব্যাপারটা নিয়েও ওনারা ভাবছেন এবং পরবর্তীকালে পারমানেন্ট সেই জায়গাতে যাতে ফিরিয়ে দেওয়া যায় সেটাও তারা নিয়ে চিন্তাভাবনা করছেন। ওনারা এখন যেটা চাইছেন যে যেটা আমাদের মেকুন্দোস ফার্ম লিমিটেড আমাদের UT এবং MU তরফ থেকে যে চেন্নাইয়ের IIT চেন্নাই যারা রিসার্চ ফেলো যারা রিসার্চ করেছিলেন এটা তার এটা তারা চাইছেন, সেটা যদি পাওয়া যায় তাহলে ওনারা ব্যাপারটা আরও বুঝতে পারবেন। হ্যাঁ, DPR ওনাদের কাছে আছে, কিন্তু DPR হলে হবে না তো, যে ওনারা যে সার্ভেটা করেছিলেন একেবারে লোয়ার লেভেলে স্যান্ড কী অবস্থায় আছে, মাটি কোথায় আছে, স্যান্ড কী অবস্থায় আছে, সেটাকে ওরাও চেষ্টা করছেন এবং ভবিষ্যতে এটাকে কী করে প্রোটেক্টেড করা যায়, যেহেতু এটা একটা রিলিজিয়াস দিন পর, হ্যাঁ, সেটাকে রক্ষা করা যায় সেইটাকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেচ দপ্তর একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। আমরা আশাবাদী যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় তিনি নিজে আসেন, নিজে এসে টোটাল পরিস্থিতিটা তিনি নিজেই দেখেন, আমরা সাংবাদিক বন্ধুরা সবাই জানেন। তাছাড়া এবারে তিনি দীর্ঘদিনের সাগরদ্বীপের মানুষের যে প্রত্যাশা ছিল যে লট নম্বর 8 এবং কচুবেরিয়ার মধ্যে সেতু, এবারে 2024-25 বাজেটেও সেটা অন্তর্ভুক্ত হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে জমির ক্ষেত্রে যারা জমি যে জমির করতে এই ব্রিজটা আসবে যারা জমির মালিক তারা অলরেডি তাদের কাছ থেকে অপিনিয়ন নেওয়া হয়েছে, তারাও জমি দিতে রাজি হয়েছে। সাগরের দিকে অর্থাৎ কচুবেরিয়া পয়েন্টে একজন বাকি আছে, আর হচ্ছে কাকদ্বীপের ওই দিকে অলরেডি 48 জন তারা জমি দেওয়ার কনসেন্ট লেটার দিয়েছে, আর বাকি 7-8 জন বাকি আছে। এবং তারপর অলরেডি এটা ওই গঙ্গাসাগর সেতু যে লেন্থ প্রায় 4.6 কিলোমিটার, আনুমানিক বাজেট আবার ওটা বেড়ে হয়েছে 1300 কোটি টাকা এবং 2024-25 জন্য তিনি দিয়েছেন 200 কোটি টাকা, এবং শুধু তা নয় জমি কেনার জন্য টাকাও DMK দিয়ে দেওয়া হয়েছে।
অতএব একদিকে গঙ্গাসাগর সেতু এবং অন্যদিকে এই সাংখ্যদর্শন কপিলের যে পাদদেশ, সেটাকে কীভাবে রেস্টোরেন্ট করা যায়, সেটাকে কীভাবে মানে ভাঙনটাকে সেই জায়গায় ঠিকভাবে করা যায়, ভাঙন রোধ করা যায়, তার জন্য তিনি ইঞ্জিনিয়ার সেচ দপ্তরকে দায়িত্ব দিয়েছেন। সেচ দপ্তরের আধিকারিকরা প্রাথমিক পর্যায়ে আজকের এসছেন, যারা এই নদীকে নিয়ে যারা গবেষণা করেন, যারা রিসার্চ করেন, তাদের মধ্যে দুজন এসছেন আজকে, এবং আগামী সোমবার মঙ্গলবার দিন তিনি নিজে আসবেন। এবং আপনারা জানেন যে এবারে যে কেন্দ্রীয় সরকারের যে বাজেট হল, সেই বাজেটে পশ্চিমবাংলার বন্যা নিয়ন্ত্রণের ব্যাপারে তারা একটাও টাকা অ্যালটমেন্ট করে। মাস্টার প্ল্যান যেটা ঘাটাল মাস্টার প্ল্যান তো ছেড়েই দিলাম, বন্যা নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে একটাও টাকা অ্যালটমেন্ট করে তারা। বন্যা নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে তারা বিহার, অন্ধ্রপ্রদেশ, আরও কয়েকটি রাজ্যকে যারা টাকা দিয়েছে, কিন্তু পশ্চিমবাংলাকে একই টাকা। এই যে বৈষম্য, এটার যতদিন থাকবে ততদিন আমাদের পশ্চিমবাংলার কিন্তু মানুষ তারা কিন্তু বুঝিয়ে দেবে। আজকে তাই এখন বার বিজেপি নিজের বলতে পারছে না নিজেদের সরকার, তাই তাকে এখন বলতে হচ্ছে এনডিএ সরকার। হ্যাঁ, অতএব মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত তিনি সচেতন, তিনি বিষয়টা চিন্তাভাবনা করে দেখছেন যাতে পার্মানেন্ট নেচারের কিছু কাজ করা।